শহরের মাঝে বাড়ির ছাদে সন্তান সন্ততিদের নিয়ে জমিয়ে সংসার পেতেছিল গন্ধগোকুল দম্পতি। দিনের বেলায় ঘাপটি মেরে শুয়ে থাকতো তারা, রাতে চলতো খাবার সংগ্রহ। বাড়ির ছাদে যে আগন্তুকের আনাগোনা রয়েছে তা টের পাচ্ছিলেন বাড়ির মালিক, কিন্তু তারা কারা তা বুঝে ওঠা সম্ভব হয়নি। রবিবার ছাদ পরিষ্কার শুরু হতেই হদিশ মিলল গন্ধগোকুল পরিবারের। তিন সন্তান সহ পাঁচটি গন্ধগোকুল উদ্ধার হয়েছে এদিন, উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা। বর্ধমান শহরের নতুনপল্লী এলাকায় এই ঘটনা ঘটেছে। বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে তাদের রাখা হবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের কর্মীরা জানান, গন্ধগোকুল সাধারণত গাছের কোটর কিংবা ধানের মড়াই সহ মাটির ফাঁকা বাড়িতে বংশ বিস্তার করে। তারা সাধারণত রাতেই বেরোয়, দিনের বাকি সময় লম্বা হয়ে শুয়ে কাটায়। তবে শহরের মাঝে বাড়ির ছাদে এতগুলো গন্ধগোকুল একসঙ্গে আগে কখনো তারা উদ্ধার করেননি বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। তারা বলেন, পূর্ণবয়স্ক গন্ধগোকুল সাধারণত একাই থাকে, তবে প্রজননের সময় পুরুষ ও স্ত্রী গন্ধগোকুল একসঙ্গে থাকে। তারা স্তন্যপায়ী, একসঙ্গে তিনটি করে সন্তানের জন্ম দেয়, তাই এক্ষেত্রে তিনটি শিশু গন্ধগোকুলের সঙ্গে দুটি পূর্ণবয়স্ক গন্ধগোকুল পাওয়া গেছে বলেই মনে করা হচ্ছে। বাড়ির মালিক ভাস্কর চৌধুরী বলেন, রাতে কালো কালো কিছু জন্তু যে ঘোরাঘুরি করছে তা টের পাওয়া যাচ্ছিল, তবে তারা খুব দ্রুত গা ঢাকা দেওয়ায় বিশেষ নজর করা যায়নি। এদিন ছাদ পরিষ্কার করানো হচ্ছিল, তখনই টিভি ও ফ্রিজের পিচবোর্ডের বাক্সের ভেতর গন্ধগোকুলগুলোর দেখা মেলে। এরপরই বন দপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা আসেন, তারা বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে গন্ধগোকুলগুলোকে খাঁচা বন্দি করে নিয়ে যান। শহুরে এলাকায় আগে কখনো এভাবে এতগুলো গন্ধগোকুল পাওয়া যায়নি। বাড়ির ছাদে যে পাঁচ পাঁচটি গন্ধগোকুল ছিল তা ভেবেই অবাক হচ্ছেন বাড়ির মালিক। কিভাবে জানতে পারো বাড়িতে এরকম আছে? বাড়িতে বেশ কিছুদিন ধরে দেখছি ছাদের মধ্যে একটা কোনো কালো প্রাণী যাওয়া আসা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে গেলেই দেখছি ঢুকে যাচ্ছে। তো তারপর কিছুদিন যাবো দেখছি আমাদের বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় পায়খানা করে রাখছে। তো আমরা ভাবছি কিসে করছে, বিড়ালে পায়খানা নয়, হনুমানেরও পায়খানা নয়। তো তখন আমি আমাদের কিছু ছেলেকে ডাকলাম যে মনে হচ্ছে ওপরে কোনো কিছু জায়গায় ঢুকে আছে পরিষ্কার করার জন্য। তো আজকে ওরা যখন পরিষ্কার করতে আসে তখন দেখে যে আমাদের ওখানে কিছু টিভির খালি পেটি এ সমস্ত ছিল, ফ্রিজের পেটি, তো ওখান থেকে ওরা বেরোচ্ছে। তখন আবার ওরা ভয় পেয়ে ওই পেটির মধ্যেই ঢুকে যায়। তখন আমরা বন দপ্তরে ফোন করে জানাই যে আমাদের বাড়িতে এরকম মনে হচ্ছে গন্ধগোকুলের কিছু বাচ্চা রয়েছে এবং তার মাস হবে। তখন ওনারা প্রায় ঘন্টা দুই আড়াই পরে ওনারা গাড়ি নিয়ে এসে পাঁচটা বাচ্চা, তার মা, পাঁচটা বাচ্চা প্লাস তার মা সমেত ওরা ধরে নিয়ে চলে যায়। বিরল প্রজাতি তো এগুলো? এটা আমরা তো সচরাচর দেখতে পাই না, এই বোধহয় আমি তো দেখিনি এর আগে গন্ধগোকুল, ছবিতে দেখেছি কিন্তু এরকম জীবন্ত দেখিনি। তো আজকে দেখলাম যে এরকমভাবে এরা এমনি কিছু করে না, অন্ধকারই বেরোয় আবার সকাল হলে আর এদেরকে দেখা যায় না, এরা ঢুকে থাকে। বন দপ্তর এসেছিলো? হ্যাঁ, বন দপ্তরের লোক এসেছিলো, উদ্ধার করেছে, ওরা উদ্ধার করে ওরা নিয়ে চলে গেল। তো আমার মনে হয় যে এইটা হয়তো আশেপাশে বাচ্চা বাচ্চা দেখে ভয় পেয়ে যেত, সেটা সেখান থেকে কামড়ে ফামড়ে দেওয়ার হয়তো চান্স ছিল, এবং এরা ভীষণ যখন ধরে তখন প্রচণ্ডভাবে ওরা মানে কামড়ানোর জন্য এ করছিল। তো ওনারা ওনাদের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ধরে চলে যায়। জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি পূর্ব কালীবাজার পূর্ব নতুনপল্লী মোটর গ্যারেজ। আপনার নাম? আমার নাম ভাস্কর চৌধুরী।